আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমি বরাবরের মতো অনেক ভালো আছি। আর আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সো আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমি নতুন কিছু খুব কম ট্রাই করে হচ্ছে দেখিয়েছি আপনাদেরকে। আজকে এমন একটা জিনিস আমি ট্রাই করে দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো হচ্ছে আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে আমি হচ্ছে একটা ফিশ ট্রাই করব। অ্যান্ড এই ফিশটা আমি কখনো ট্রাই করিনি, ইভেন এই ফিশটার নাম আমি কখনো শুনিনি। আর এই ফিশটার নাম হচ্ছে মানে হয়তো আমার প্রোনাউন্সিয়েশন একটু প্রবলেম হতে পারে, বাট যতটুকু আমি রিসার্চ করেছি এবং সেখান থেকে যতটুকু বুঝেছি, মাছটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এবং মাছটার নাম হচ্ছে ম্যাকরেল। এবং এই মাছটা খুব একটা পরিচিত মাছ না, অ্যাটলিস্ট আমার কাছে তো ছিল না। অ্যান্ড আমি কখনো এই মাছটার নামও শুনিনি, খাওয়া তো অনেক দূরের থাক। তো আজকে আমি ওই মাছটাই রান্না করেছি। অ্যান্ড হচ্ছে এক্সপেরিমেন্টাল একটা রান্না ছিল, কারণ আমি কখনো খাইও নি, আমি জানিও না মাছটা কীভাবে রান্না করতে হয়। সো আমার যেভাবে মনে হয়েছে রান্না করলে ভালো লাগবে, এরকমভাবে মাছটা রান্না করেছি এবং আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। আপনাদের সামনে আমি টেস্ট করব, আমি আগে টেস্টও করিনি। টেস্ট করার পরে হচ্ছে আপনাদেরকে রিভিউ দেবো। যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে এই ব্লগটার লাস্টে মাছটা আমি কীভাবে রান্না করেছি সেটার একটা ছোট্ট ক্লিপ হচ্ছে অ্যাড করে দেবো। সো হচ্ছে এটা হচ্ছে মাছটা, আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মাছটা। তো হচ্ছে এখানে জাস্ট দুইটা পিস আমি রান্না করে নিয়েছি। তো আমি মাছটা টেস্ট করবো, টেস্ট করে আপনাদেরকে বলবো যে মাছটা আসলে কেমন টেস্ট। তার আগে মাছটা সম্পর্কে হচ্ছে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছি। এই মাছটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে বুঝতেই পারছেন মাছটা প্রচুর পরিমাণে অয়েলি একটা মাছ। এবং এই মাছটা হচ্ছে শরীরে তাপ উৎপাদন করতে সাহায্য করে। এবং নর্মাল একটা আমরা সচেতন মানুষরা অনেকেই হচ্ছে আমি দেখেছি যে তারা ফিশ অয়েল কিনে খায়, মানে সুপার শপগুলোতে পাওয়া যায়। একটা ফিশ অয়েলের মধ্যে যা যা হচ্ছে উপকারিতা আছে সব কিছু এই মাছটার মধ্যে রয়েছে, আপনারা গুগল করলে ইজিলি পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে ফ্যাটি অ্যাসিডটা থাকার কারণে হচ্ছে এটা আমাদের শরীরের হচ্ছে তাপমাত্রাকে হচ্ছে ব্যালেন্স করতে সাহায্য করে। আমরা হচ্ছে স্পেশালি শীতের সময় যখন হচ্ছে বা একটু ঠান্ডার সময় মাছটা আপনারা খেতে পারেন। অ্যান্ড এই মাছটা হচ্ছে শরীরকে একটু ওয়ার্ম রাখতে সাহায্য করে। পাশাপাশি হচ্ছে এই মাছটা কিছুটা হচ্ছে লবণাক্ত, এবং যেহেতু সামুদ্রিক মাছ ডেফিনেটলি এটা হচ্ছে আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। অ্যান্ড আই থিঙ্ক হচ্ছে যে কোনো একটা মাছ খাওয়ার জন্য হচ্ছে এটা হচ্ছে এনাফ উপকারিতা। তারপরেও হচ্ছে আপনারা ডিটেলস জানতে চাইলে অবশ্যই গুগল করে দেখে নেবেন, ইজিলি হচ্ছে আপনারা পেয়ে যাবেন গুগলে। অ্যান্ড মাছটার নামটাও হচ্ছে আমি প্রপারলি হয়তো প্রোনাউন্স করতে পারছি না, তাই মাছটার নামটা সহ হচ্ছে আমি ডেফিনেটলি হচ্ছে এই ব্লগটার টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখন হচ্ছে মাছটা টেস্ট করার পালা। এই মাছটা এতটা অয়েলি ছিল, মাছটা আমি রান্না করার যে ক্লিপটা আমি রেডি করেছি সেই ক্লিপটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ অয়েলি ছিল। এবং খুবই অল্প তেল আমি দিয়েছি এক্সট্রা, কারণ এই মাছটা থেকে অনেকটা তেল উঠেছে। অ্যান্ড মাছটা সম্পর্কে আমি যা যা পড়েছি তা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা আমাদের আয়রনের ঘাটতি দূর করে, আমাদের শরীরের হচ্ছে মাছের তেলের হচ্ছে যা যা উপকারিতা আছে, যে কোনো মাছের তেলের সবগুলো উপকারিতা এর মধ্যে আছে। অ্যান্ড আমার ধারণায় মাছটা অনেক টেস্টি হবে। তো এখন আমি টেস্ট করি, টেস্ট করে হচ্ছে আপনাদেরকে বলবো যে খেতে কেমন লাগে। স্পেশালি আমার এই জিনিসটা হয়, যেমন অনেক খাবারই আছে যেটা হচ্ছে আমি হাত দিয়েই খাচ্ছি, কারণ মাছ আমার কাঁটা চামচ আর ইয়ে দিয়ে খাওয়া পছন্দ না। আমি পার্সোনালি মাছ খুবই পছন্দ করি, আমি সব ধরনের মাছই খাই। তো আমার হচ্ছে যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নতুন যে কোনো মাছ ট্রাই করার আগে একটু আমি সন্দিহান থাকি, কারণ নর্মালি আমি মাছ খুব পছন্দ করি আর মাছের রান্নারও একটা ব্যাপার থাকে। সো আপনারা আপনাদের পছন্দের মতো হচ্ছে রান্না করে নিতে পারেন। স্টিল আমি হচ্ছে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো যদি আদৌ আমার খেতে ভালো লাগে। এই মাছটা ভীষণ 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 মজা, মানে আমি যখন রান্না করার জন্য হচ্ছে আম্মুকে বলছিলাম যে ফ্রিজ থেকে হচ্ছে মাছ দু টুকরা মাছ বের করে রেখো, তখন আমি বলছিলাম যে এক টুকরা জাস্ট বের করবা, আম্মু বললো না এক টুকরা কেমন লাগে, দুই টুকরা হচ্ছে বের করি। তখন আমি আম্মুকে বলছিলাম না দু টুকরা যদি খেতে ভালো না লাগে শুধু শুধু নষ্ট হবে।
তো হচ্ছে মানে আই এম থ্যাঙ্কফুল, এখন আমার এটা এত মজা লাগছে যে আমার এখন আর এই ভিডিওটাও কমপ্লিট মানে কমপ্লিট করতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে যে আমি ভিডিওটা অফ করে দিয়ে আগে ভাত খেয়ে নিই, কারণ মাছ ভাত দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। মাছটা খুবই মজা, টেস্টটা কিছুটা টুনা ফিশের মতো, কিছুটা হচ্ছে সামুদ্রিক ইলিশগুলো যে থাকে একটু গুড়ি গুড়ি টাইপের ইলিশটা থাকে, অনেকটা ওই ইলিশটার মতো টেস্ট। মাছটা খুবই মজা, খুবই মজা। এবং মাছটা কাটার সময় যে একটা তীব্র গন্ধ আসছিল, আমার মনে হচ্ছিল মাছটা খেতে হয়তো এতটা মজা লাগবে না, বাট আই মাস্ট সে যে আমি অনেক ভালো রান্না করেছি, কারণ মাছটা খেতে খুবই ভালো লাগছে। আমি এটা সম্পর্কে আর কিছু বলতে পারছি না, আই এম জাস্ট ডাইং টু ইট ইট অল। আমি পুরোটাই খেয়ে ফেলবো, দুইটা মাছ সহ ভাত দিয়ে এখন ডেফিনেটলি। অ্যান্ড তাই আমি হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড আমি ব্লগের শেষে হচ্ছে মাছটা কীভাবে রান্না করেছি সেটার হচ্ছে একটা ভিডিও দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছটা আমি অনলাইন থেকে হচ্ছে নিয়েছি, আমার ধারণা হচ্ছে আপনারা সি ফুড পাওয়া যায় এরকম যে কোনো হচ্ছে শপে পাবেন। তারপর যদি আপনারা চান যে আমি অনলাইন যে শপটা থেকে নিয়েছি, আমাকে ইনবক্স করলে বা ভিডিওর নিচে কমেন্ট করলে আমি হচ্ছে তাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হচ্ছে ডেফিনেটলি আমি বলবো, যেহেতু মাছটা এত মজা, এটার হচ্ছে অনেক পুষ্টিগুণ রয়েছে, তাই হচ্ছে মাছটা টেস্ট করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো মাছটা রান্না করার জন্য অ্যাজ ইউ ক্যান সি যে আমি একটা বাটিতে দুই টুকরা মাছ নিয়ে নিয়েছি, এই যে মাছটা, আর মাছের উপরে হচ্ছে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে উপরে যে একদম সাদাটা সেটা হচ্ছে লবণ, এটা একদম হচ্ছে একটুখানি লবণ দিয়েছি, কারণ হচ্ছে এমনি সামুদ্রিক মাছে একটু লবণাক্ততা থাকে, তো হচ্ছে আমি একদম অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে এক পিঞ্চ পরিমাণ হলুদের গুঁড়া, এক পিঞ্চ পরিমাণ মরিচের গুঁড়া এবং এক পিঞ্চ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, খুবই অল্প, একদম হাফ টিস্পুনের চেয়েও কম। তো আমি হচ্ছে মশলাটা দিয়ে রেখেছি, একটু মাখিয়ে হচ্ছে 10-12 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আমি হচ্ছে মাছটাকে হালকা ভেজে নেব, একদম খুবই হালকা হালকা করে একটু ভেজে নেব, কারণ এই মাছটা আমি আগে কখনো খাইনি এবং আগে আমি জানিও না কীভাবে রান্না করতে হয়। সো আমার মনে হচ্ছে যেভাবে রান্না করলে হচ্ছে খেতে ভালো লাগবে, আমি একটু জাস্ট ট্রাই করে দেখছি, তো সেই জন্যই হচ্ছে আমি একটু হালকা ভেজে নেব। অ্যান্ড মাছটাতে খুবই তীব্র টুনা ফিশ টাইপের একটা গন্ধ আছে, সো আমার ধারণা একটু মশলা টশলা দিয়ে করলেই খেতে ভালো লাগবে। তো আমি মাছটাকে হচ্ছে এভাবে রেখেছি, আমি একটু মাখিয়ে রাখবো। আর এখানে আমি হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, তিনটা মরিচকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, এক টুকরা ছোট লেবু নিয়ে নিয়েছি, এখানে একটু ধনে পাতা, আর এখানে হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ হচ্ছে রসুন বাটা, এখানে 1 টিস্পুন পরিমাণ আছে বাট আমি হাফ টিস্পুন পরিমাণ ব্যবহার করবো, একদম অল্প, যেহেতু 2 পিস মাছ শুধু আমি রান্না করছি। সো এরপর আমি রান্নার প্রসেসটা হচ্ছে দেখিয়ে দেবো খুব ইজিলি। তো মাছটা ম্যারিনেট করা করে 10-12 মিনিট পরে ফিরে আসছি। এই যে চামচের মধ্যে সাদা রঙের হচ্ছে একটুখানি অংশ দেখতে পাচ্ছেন, এটা জাস্ট মাছের তেল। মাছটা আমি হচ্ছে হালকা একটু গরম করার পরেই, তেলে দেওয়ার পরেই হচ্ছে এরকমভাবে তেল উঠে এসেছে, সো মাছটা এতটা বেশি অয়েলি। আমি মাছটা একদম হালকা করে একটু ভেজে নেব। মাছটা দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব মাছটাকে আলাদা একটা বাটিতে। অ্যান্ড আমি বলে রাখি, আমি মাছটা ভাজার জন্য হচ্ছে 1 টেবিল স্পুনের চেয়ে একটু কম পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম, একদমই অল্প তেল দিয়েছি, কারণ হচ্ছে আমি পরে আবার অল্প একটু তেল দেবো, কারণ মাছটাই অনেক বেশি অয়েলি। তো আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেবো। আর মাছটাকে খুবই হচ্ছে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, উল্টাতে হবে, কারণ মাছটা খুবই ডেলিকেট, খুবই নরম, অলরেডি হচ্ছে আমার মাছের পেটির সাইডটা একটু একটু ভেঙে গেছে। সো আমি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, ওই কড়াইটার মধ্যেই হচ্ছে আমি একদম হাফ টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা আমি দিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা সরিষার তেলের একটা গন্ধ আসলে হালকা ভালো লাগবে। পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করছি না, কারণ হচ্ছে ভাজায়ও সরিষার তেলটা দিলে সরিষার তেলের হালকা গন্ধ না, তীব্র গন্ধ করত, এই জন্য হচ্ছে সরিষার তেলটা হচ্ছে অল্প একটু দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনটাও হচ্ছে অল্প একটু দিলাম, পুরো রসুনটা দিলাম না। এই যে মাছটাও যেরকম ভেজে আমি উঠিয়ে নিয়েছি, মরিচগুলো দিয়ে দিচ্ছি,
লেবুটা একটু পরে দিব, কারণ লেবুটা এখনই দিয়ে দিলে আমার পেঁয়াজটা সহজে হচ্ছে গলতে সাহায্য করবে না, মানে যে কোনো রান্নায় লেবুটা একটু বা টক জাতীয় জিনিসটা পরে দিতে হয়। আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, একদমই অল্প একটু সয়া সস, হাফ টিস্পুনের চেয়েও কম বলা যায়। কারণ আবারও বলছি সামুদ্রিক মাছে এমনি হচ্ছে অনেক বেশি লবণ থাকে, লবণাক্ততা থাকে, তারপরে হচ্ছে আমি ভাজাতেও হচ্ছে অল্প একটু লবণ দিয়েছি। আর একটু লবণ আমি এক্সট্রা ব্যবহার করব। আমি একদম অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচের চেয়েও কম, আমি দেখাচ্ছি, জাস্ট এইটুকু জিরা গুঁড়া দিচ্ছি, এটাও পুরোটা দিলাম না, সে এটার চেয়েও কম দিলাম, কারণ হচ্ছে বেশি জিরা দিয়ে দিলে আবার হচ্ছে একটা তিতা তিতা ভাব চলে আসবে, জিরার পরিমাণ বেশি হলে যে কোনো রান্নায় তিতা লাগে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম 1 পিঞ্চ পরিমাণ, যেহেতু 2 টুকরা মাছ আপনারা বুঝতেই পারছেন, একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম। কাঁচামরিচ ব্যবহার করেছি, তারপরে 1 পিঞ্চ পরিমাণ লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব, তাহলে একটা সুন্দর কালার আসবে। একদম অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিব, একদম অল্প একটু লবণ, জাস্ট এইটুকু লবণ, মানে 1 পিঞ্চের চেয়েও কম বলা যায়, কারণ সয়া সসের মতো লবণ থাকে, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আমি এর মধ্যে এখন অল্প একটু পানি দিয়ে দেব, হালকা কুসুম গরম পানি, একদম অল্প একটু পানি, জাস্ট যেন হচ্ছে আমার পেঁয়াজটা একটু হচ্ছে কষানো হয়ে যায়। পানিটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিব। অনেকেই ধনে পাতা রান্নার শেষে দেন, তাহলে গন্ধটা ভালো ছড়ায়, কিন্তু আমি একটু আগে আগে দিই, কারণ হচ্ছে আমার কাছে একদম কাঁচা কাঁচা ধনে পাতাটা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা হয়ে থাকে সেটা, তো এই জন্য আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। সুন্দর দেখাচ্ছে না? ধনে পাতাটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। শীতে তো সব খাবারে সব রান্নাই আমি ধনে পাতা ইউজ করি মোটামুটি, কারণ খুব অ্যাভেলেবল পাওয়া যায়। তোমার পেঁয়াজটাও কষানো হয়ে গেছে, এখন আমি মাছের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছের টুকরো দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং মাছের টুকরোটা দেওয়ার পর উপর থেকে হচ্ছে আমি লেবুটা হচ্ছে দিব, এই যেরকম ছোট্ট এক টুকরা লেবু কেটে নিয়েছিলাম, এটাও আমি পুরোটা দিব না, তাহলে বেশি টক হয়ে যাবে, জাস্ট 4-5 ফোঁটার মতো। মাছগুলোকে আমি উল্টে দেবো যেন হচ্ছে পেঁয়াজ মশলাগুলোর সাথে হচ্ছে মিশে যায়। এই মাছটাকে হচ্ছে এভাবে পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো আমি ভাজবো, তারপর আবার অল্প একটু পানি দিয়ে আবার একটু কষাবো, এবং পানিটা শুকিয়ে ফেলবো, পানি পানি রাখবো না। আমার তো এখন দেখেই খুব মজা লাগছে, মনে হচ্ছে যে খেয়ে ফেলি এখনই, ডেফিনেটলি আমি টেস্ট করবো এবং টেস্ট করে আপনাদেরকে জানাবো। মাছটা আবার একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে আবার আমি খুব অল্প একটু পানি আবার দিয়ে দিব। এই পানিটা দিলাম জাস্ট যেন হচ্ছে মাছের সাথে হচ্ছে মশলাটা হচ্ছে সোক করে যায়, কিছুটা মশলা সুন্দরভাবে যেন হচ্ছে পানিটা দিয়ে কষানোটা হয়ে যায়। এই পানিটা শুকিয়ে গেলেই আমি মাছটা নামিয়ে নেবো এবং রেডি হয়ে যাবে আমার মাছ রান্নাটা।